মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আমি তো ভীষণ ভালো আছি। তো তোমরা দেখতে পাচ্ছ আমি সকাল সকাল রেডি হয়ে গেছি। এখন কটা বাজে? এখন বাজে 11:15। সকাল সকাল স্নান টান করে ঘরে পুজো করে একদম পুরোপুরি রেডি হয়ে গেছি। যাচ্ছি আজকে পুজো করতে। আজকে শ্রাবণ মাসের শেষ দিন, আজকে মাস চলে যাচ্ছে। আর তার থেকে বড় কথা হলো আজকে মনসা মায়ের পুজো। তো সেই পুজো করতে যাচ্ছি। চলো, কোথায় যাচ্ছি, কি করছি না করছি সবকিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। আজকে আমার ক্যামেরা ধরেছে সোনামা, সোনামা ক্যামেরার পিছনে আর আমি ক্যামেরার সামনে। তো চলো, আমি কোথায় যাচ্ছি কি করছি সবকিছু তোমাদের সঙ্গে শেয়ার করব, তোমাদেরকে দেখাবো। তো দেখো, আমি তো তোমাদেরকে বললাম যে পুজো দিতে এসেছি। তো দেখো, এটা হলো আমার পিসির বাড়ি, আমার নিজের বড় পিসির বাড়ি পুজো করতে এসেছি। তো চলো মন্দিরটা তোমাদেরকে একটু ঘুরে দেখাই। বলো তোমার নাম, বলবা তোমার নাম, বলো তোমার বাবার নাম কি? তুমি একটা হাই হাই করো, বলো হাই টাটা, একটু করো করো, করবি না করো, তাহলে চকলেট দেবো। এই দেখো, ওটা হলো আমার বড় ছোট বৌদি, আর এটা হলো আমার নাতনি। আমি দেখো ঠাম্মি হয়ে গেছি। আমি তোমার কে বলো তো? তুমি আমার দিদি। তোমার দিদি? তো এই আগে নাম বলো তোমার। নাম বলো, নাম বলো। আর চকলেট নিয়ে নেবো, তাহলে নাম বলছো না যখন। বলো বাবার নাম কি? তো বাবার নাম ফরিং না? এ নাও রাজা। ঠাকুরদার নাম কি? ঠাকুরদার নামটা বলতে পারো নাকি? এখানে দাঁড়া, এখানে দাঁড়ো, পাশে দাঁড়া। আমি দেবো আমার, তুমি একটা কাজ করে দাও। ধরে ভালো করে, হ্যাঁ ধরে। আমার দেখাতে, আমার দেখ দাবি দেবো তো।
সব দিয়ে দিল। এমনি বলেছি ডন্ডি কাটবো কপাক দেবো। বাতর সাথে একটু সন্দেশ দে, দেখো সোনা আমার দুধ কলা দিচ্ছে। এই দেখো এটা হলো আমার পিসি, আমার বড় পিসি। তাই কি দেখা যাক, তো দেখো বন্ধুরা আমাদের দুধ কলা দেওয়া হয়ে গেছে। তো এখন বৌদি আমাদেরকে খেতে দিয়েছে, দেখো লুচি আর ডালের সবজি তরকারি আর কি। সোনামা আর আমি খেয়ে নিচ্ছি। ও বন্ধুরা পিসির বাড়ি পুজো হয়ে গেছে, আর এখন আমি আর সোনামা হাঁটতে হাঁটতে বাড়ির দিকে মানে রাস্তার দিকে যাচ্ছি, অটোতে উঠবো। আর সামনেই আমার কাকার বাড়ি, একটু ওখানে ঘুরে তারপরে যাব বাড়িতে, তোমরা দেখতে পাবে সব কিছু। দেখো বন্ধুরা এটা হলো আমার ঠাম্মা, অনেক বয়স হয়ে গেছে, চোখে খুব একটা দেখে না, তারপরে কানেও খুব একটা শুনতে পায় না। আমি যে এই যে তোমাদের সঙ্গে কথা বলছি না, উনি কিন্তু কিছুই শুনতে পাচ্ছে না। খেয়েছো খেয়েছো কিছু খেয়েছো কি খেয়েছো ভাত খেয়েছো ভাত খেয়েছো কি দিয়ে? ও সব রকম মাছ দুধ এসব হয়নি। আ বলতো বলবো কে বন্ধুরা, মানে সব কিছু মানে সঠিক কোনো কিছু বলতে পারে না। আর ওই সব মেনে এনে দিত খাইতো। তুমি আজকে মনসা পূজার দিন মাছ খেয়েছো? আরে না ভুল ভাল বলছে বলছে তুমি ভাত খেয়েছো কি দিয়ে খেয়েছো? আই দিয়ে আমি খাইছো তো ভাই। কি খেয়েছো? কলা দিয়ে আর এই ইড়ে দিয়ে খাই। চিড়ে চিড়ে ও চিড়ে দিয়ে কলা দিয়ে খেয়েছো? সকালে রাম দিনে ও বৌমার আজ হারি কাজাই নিয়ে কাকা বাড়ি নেই? কাকা অনেক গিয়েছে খাইয়ে ওই একজন হইয়েছে। কথা শোনে না? না তোমার ছোট ছেলে তাই না? বড় ছেলে কথা শোনে? শোনে না। ও তাই বড় ছেলে কথা শোনে না, ছোট ছেলে কথা শোনে না তাই তো? খাইয়ে সকালবেলা গাড়ি নিয়ে বেরিয়ে ও গাড়ি নিয়ে বেরোয়েছে, এখনো বাড়ি আসেনি।
বাড়ি আসেনি এখনো? বাড়ি নিয়ে এসে দাও। তুমি কে বলো তো? ওই যা মনে থাকছে না বল। আমি কেটা বলো? বলো মনে করা? আমি মনে করতে আমি মন্দিরা। মন্দিরা মন্দিরা মনে থাকে না? আর এ কে বলো তো? এটা সাহেবের মেয়ে। সাহেবের মেয়ে? সাহেবের আর বড়টার নাম কি? সমীর। সমীরের মেয়ে আর সাহেবের মেয়ে? আমি ডাকছি, এটা মন্দিরা না ছোটকি? এই দেখো এটা আমার কাকি, আর এই যে আমার কাকার বাড়ি। এটা কি করে দেখ ভাই, কেউ বাড়িতে নেই, সবাই পুজো করতে গেছে। ভাই কোন দিকে গেল? চান করছে? হ্যাঁ দেখলাম যে গামছা পরে ঘুরছিল। দেখদিন ওপরের দিকে গেল নাকি, তাই দেখ ওপরে দেখ, ডাক দে। তো বন্ধুরা দেখো বাড়িতে এসে আর ভিডিও করতে পারিনি, কেননা আজকে যে এত গরম পড়েছে, এত গরম পড়েছে যে সারাদিন রোদ্দুরে ওই পুজোর উপোস করে, পুজো টুজো করে, মানে রোদ্দুরে রোদ্দুরে ঘুরে শরীর ভীষণ ক্লান্ত হয়ে গিয়েছিলো। তো সেই জন্য মানে বাড়িতে আসার সময় বা বাড়িতে এসে আর ভিডিও করতে পারিনি। এখন বাজে রাত 9টা, এখন আবার চলে এসেছি তোমাদের সামনে। তো সোনামা আমার সঙ্গে আসেনি, সোনামা ওর দিদুন বাড়িতে রয়েছে, এক্ষুনি ওর বাবা গিয়ে নিয়ে আসবে। তো চলো রাতে কী রান্না করেছি সেটা তোমাদেরকে একবার দেখাই। তো দেখো রাতে রান্না করেছি গরম গরম মুরগির ঝোল, চিকেনের ঝোল, লাল লাল একদম চিকেনের ঝোল। আর এদিকে আছে গরম গরম ভাত। বন্ধুরা আমি এখন রাতে রান্না করেছি গরম গরম ভাত আর লাল লাল চিকেনের ঝোল। তো সোনামা তো শুনলে যে বললাম সোনামা বাড়িতে আসেনি, সোনামা ওর বাবার সঙ্গে একটু পরেই ঢুকে যাবে। তো বলেছিল মা রাতে কিন্তু মাংস দিয়ে ভাত খাবো, তার জন্যে এখন চিকেন রান্না করেছি আর গরম গরম ভাত করেছি, ওটা দিয়েই খাওয়া হবে। কেননা আমাদের আজকে সারাদিন কোনো রান্নাবান্না হয়নি, আজ মনসা পুজো ছিল বলে গ্যাস বা উনুন কোনো কিছুই ধরাতে নেই আমাদের। তো তার জন্য আমরা দুপুরবেলা হোটেলেই খেয়েছিলাম, হোটেলের খাবার খেয়েছিলাম, এখন রান্না করে নিয়েছি। তো দেখা হচ্ছে, আমি এখানেই আমার ভিডিওটা এন্ড করছি, দেখা হচ্ছে অন্য কোনো ভালো ভিডিওর সঙ্গে। আর যারা আমার ভিডিওটা ফেসবুক থেকে দেখছো অবশ্যই আমাকে ফলো করে দাও, আর যারা ইউটিউব থেকে দেখছো তারা আমাকে সাবস্ক্রাইব করে নাও। তো তাহলে দেখা হচ্ছে অন্য ভিডিওতে, ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। টাটা, বাই বাই, গুড নাইট।